হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ভিকি প্রচণ্ড কষ্ট পাচ্ছে কষ্টের মাঝেই ভিকি ইন্দিরাকে সমস্ত সত্যিটা জানানোর চেষ্টা করে বলে আপনার জীবন যে কারণে ওলট পালট হয়ে গেছে যার জন্য আপনার বাবা আপনাকে ছেড়ে চলে গেছে সে অন্য কেউ নয় আমি আমাকে শাস্তি দিন তখন ইন্দিরা ভিকিকে মারতে শুরু করে আর ঘোরের মাঝে ভিকি ইন্দিরা ইন্দিরা বলে চিৎকার করে ইন্দিরা গিয়ে ভিকিকে থামিয়ে দেয় বলে কি হয়েছে ভিকি স্যার এরকম কেন করছেন আপনি আপনি এই ছাইপাশগুলো খেলেই এরকম করেন চলুন তো বিছানায় আপনাকে শুতে হবে তা না হলে শরীর খারাপ করবে তো নিজে ভিকির পায়ের জুতো খুলে দিয়ে ভিকিকে শুইয়ে দেয় খানিকক্ষণ বাদে ইন্দিরা ভাবতে লাগে যে ভিকি স্যার আমার এই অতীতটাকে নিয়ে এতটা কষ্ট কেন পাচ্ছে উনি তো আর সেই মানুষ ছিল না মানছি যে উনি ইংলিশ মিডিয়ামের একজন মানুষ তাই বলে যে তিনি খারাপ তা তো নয় ভিকিসার সত্যি মলয়বাবুর কাছ থেকে সব সত্যিটা জানার পরে খুব কষ্ট পেয়েছে দেখুন ইন্দিরা আপনার এই অতীত সম্পর্কে কে কে জানে বলুন তো কেউ জানে না ঠাম্মি বাবা কেউ না আপনি আজকে জেনেছেন বলে আমার মনটা শান্তি হয়ে গেল কারণ আমি চাইনি আপনার কাছ থেকে কোনো কিছু লুকোতে তবে এই কথাগুলো উঠলে আমার খুব কষ্ট হয় সে কারণেই আমার অতীত নিয়ে কেউ বাড়ির জিজ্ঞাসাও করেনি আমি কাউকে বলিওনি ইন্দিরা আমি আপনার হাত ধরে প্রমিস করছি আজ থেকে আপনার সমস্ত সুখের দেওয়ার চেষ্টা করব আমি আপনাকে ভালো রাখার আপনার সব কিছুতে আমি আপনার পাশে থাকব। আপনার মুখে হাসি ফোটাবো আপনার দুঃখ কষ্ট একটু হলেও আমি কমাতে তো পারবো আর কখনও আমি আপনার মনে আঘাত দেব না ভিকিসার আপনার কি হলো বলুন তো ঘুমিয়ে পড়ুন না আমি জানি যে আপনার এই হাসি মুখটার পেছনে কান্না ভরা অনেক স্মৃতি রয়েছে আজকে আমি আপনাকে ঘুম পাড়িয়ে দেবো ইন্দিরা আপনি শুয়ে পড়ুন আমার ওপর এতটুকু বিশ্বাস নেই আর সবাই যখন আপনার এই অতীতটা জানে না তাহলে কাউকে জানানোরও প্রয়োজন নেই তাহলে লোকে আরও চারটে কথা বলবে আপনার কষ্টটা বাড়বে না আপনি চাইলে বলতে পারেন আমি বলবো না ইন্দিরা কেন বলবো আমার বইয়ের যেখানে কষ্ট লাগে সেই কথাটা আমি মানুষকে বলে জানিয়ে বেড়াব এটা তো হতে পারে না এরপর ইন্দিরাকে শুয়ে মাথায় হাত বোলাতে বোলাতে ভিকি ঘুম পাড়িয়ে দেয় নিজেও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ইন্দিরা খাবার টেবিলে দেখতে পায় অর্ক নানাভাবে করে খাবার খাচ্ছে কি ব্যাপার অর্ক কয়েকদিন যাবৎ দেখছি তুমি খাবার ভালো করে চিবিয়ে না খেয়ে শুধুমাত্র তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে যাচ্ছ ঘটনাটা কি নতুন করে প্রেমে পড়েছ নাকি কিছু হলে জানাও তা না হলে জানোই তোমার শাশুড়ি মাকে আজ পর্যন্ত আমাকে মেনে নেয়নি তাহলে তুমি কাউকে ভালোবাসলে তাকে মেনে নেবে সেটা কি করে ভাবলে তুমি অর্ক মাথায় হাত দেয় ছোটকা বলে ঠিকই বলেছ আমিও শুনেছি অর্ক রাত জেগে গুদুর গুদুর করে ফোনে গল্প করে আর তার জন্যই হয়তো অর্ক এই পাহাড় পর্বত সব কিছু ছেড়ে কলকাতায় পড়ে রয়েছে মিজকা তুমি যে কি বলো না কি আর বলবো আমি ঠিকই তো করে দিচ্ছি দেখো এখানে সবাই খাবার টেবিলে খেতে বসেছে আর ভিকি নেই ভিকিকে হাত ধরে টেনে থামিয়ে আনে বলে এখানে বস কি হয়েছে চেহারার হাল হাতটা কি করে কাটলি তুই তখন ইন্দিরার মনে পড়ে দেয়ালে মেরে মেরে হাত আঘাত করার কথা কিন্তু ইন্দিরা বলে না বলে এমনি একটু চোট পেয়েছিলাম তোরা স্বামী স্ত্রী যা করিস না ভিডিও ভাইরাল হয়ে গেছিলো ইন্দিরার ও তো কোনো ঝগড়া করার সুযোগ পেলেই সেটা করে এখন তুইও শুরু করেছিস তারপরে কি মারামারি করেছিস নাকি রাস্তায় লাফালাফি করতে গিয়ে হাত কেটে ফেলেছিস সেগুলোর কোনোটাই নয় ঠাম্মি আমি ঠিক আছি মুখ চোখ দেখে তো মনে হচ্ছে না তবে ইন্দিরা আছে বলে আমার কিন্তু অতটাও চিন্তা হচ্ছে না ভিকিকে ঠিক ইন্দিরা সামলে নিতে পারবে তখনই অনন্যা এবং সোহানা চলে আসে বলে ভিকি তোমার এবং ইন্দিরার জন্য আমি একটা জিনিস এনেছি সেটা কি নাও একটা খাম দেয় সেই খামটা থেকে খুলে দেখো কি আছে ভিকি দেখতে পারে যে এগুলা এগুলো হলো বিদেশে যাওয়ার হানিমনের টিকিট কি করেছো মা তোমরা কি এখন চাচ্ছ যে আমি আর ইন্দিরা বাইরে বিদেশ চলে যাই হ্যাঁ ভিকি এখন তো দশ পনেরো দিনের জন্য স্কুলে তেমন কোনো কাজ নেই তোরা গিয়ে ঘুরে আয় আর ইন্দিরার তো অষ্টমঙ্গলা করতেও যাওয়ার কথা গ্রামের বাড়িতে তারপরে সেখান থেকে তোরা বিদেশে চলে যাস আমাদের কোনো আপত্তি নেই আমি এবং মম দুজনে মিলে এটা ভেবে নিয়েছি এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় ঠাম্মি কাকাই কাকিয়া এমনকি অর্ক ডালিয়া সবাই অবাক হয়ে যায় স্ট্যাচুর মতো আচরণ করতে লাগে অর্ক বলে আমাকে একটা চিমটি কাটতো ডালিয়া সত্যি কি হ্যাঁ এত জোরে চিমটি কাটতে বলেছি আমি ভাবতেও পারছি না যে বৌদি ভাইয়ের জন্য এরকম একটা কাজ করে ফেলেছে মা আর দাদা দাদাভাই তুই এবং বৌদিভাই গিয়ে বিদেশ থেকে ঘুরে আয় দেখবি মনটা ভালো হয়ে যাবে কারণ বৌদি ভাই তো কখনো বিদেশে যায়নি না আমার ওই সব জায়গায় যাওয়ার কোনো ইচ্ছে নেই কেন আর শাশুড়ি মা আপনি তো আমাকে পছন্দ করেন না তাহলে কি আমাকে মেনে নিলেন যার কারণে আমাকে হানিমনে পাঠাচ্ছেন না আমার সব বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা বিদেশে যায় হানিমন করতে তাই আমি পাঠাচ্ছি কারণ আমার তো যে লেভেলটা রয়েছে সেটা ঠিক রাখতে হবে তোমার মতো তো আমি নিচে নামতে পারবো না আমার একটা স্ট্যাটাস রয়েছে সেগুলো আমাকে পরিচালনা করতে হয় সঠিকভাবে আমার বন্ধু বান্ধবীরা যখন জানতে পারবে তখন তারা কি মনে করবে যদি আমি তোমাকে এখানে কলকাতায় কোনোখানে হানিমুন করতে পাঠাই তাহলে ভিকি অবাক হয়ে যায় মনে মনে ভাবে যে মম এবং দি এটা প্ল্যান করেছে যাতে আমি ইন্দিরাকে নিয়ে দূরে চলে যাই আমি খুব ভালো করে বিষয়টা বুঝতে পারছি আমাকে বলার কোনো প্রয়োজন হবে না দেখলি তোর শাশুড়ি এখন তোকে যা দিচ্ছে সেটা লুফে নে ইন্দিরা বরের সাথে গিয়ে ঘুরে আয় একটু নির্দিষ্টভাবে নিজেরা সময় কাটিয়ে আয় দেখবি সব কিছু মিটে যাবে এবং ভালোভাবে তোরা আরও সম্পর্কটা মজবুত হবে অনন্যা এবং সোহানা সেখান থেকে চলে গেলে ভিকি তাদের ঘরে যায় সেখানে গিয়ে বলে কি ব্যাপার মম আমি সবটা বুঝতে পারছি পরিকল্পনা মোতাবেক আমার ইন্দিরাকে নিয়ে দূরে যাওয়ার কথা ছিল তাই তোমরা এই টিকিটগুলো করে দিয়েছো তাই তো ভিকি সেটাই তো দেখ তো ইন্দিরাকে নিয়ে না গেলে আমাদের ব্যবসাটা রমরমিয়ে আমরা করতে পারবো না ওই মেটা থাকলে ব্যাগরা দেবেই তুই বুঝতে পারছিস না তাই তো আমি বললাম যে এখন যা কিছু স্কুলের কাজ রয়েছে সেগুলো টিচাররাই করবে আর ইন্দিরার পরিবর্তে কাউকে সেই দায়িত্বগুলো দেওয়া হবে ইন্দিরা না আসা পর্যন্ত সে সেগুলো সামলাবে সমস্যা কোথায় কিন্তু আমাদের এই আমাদের এই ভর্তি সমস্ত নিয়মকানুন যেভাবে চলে এসেছে সেইভাবে আমাদের কিন্তু পালন করতে হবে তা না হলে আমাদের প্রফিটের জায়গা যদি লস হয়ে যায় কি করব আমরা একবার ভেবে দেখেছিস দি তবে স্কুলের এই কাজগুলো তুই একলা সামলাতে পারবি তো কেন আমিও তো রয়েছি দেখ ভিকি তুই ওখানে গেলে ভাবছি যে ইন্দিরার সাথে বোর হয়ে যাবি কিভাবে সময় কাটাবি ওই মেটার প্রতি তোরতে একটু একটু তান তৈরি হয়েছে তুই দেখবি ওকে ভালো লাগবে আর না লাগলে ওকে হোটেলে রেখে পার্টি করতে চলে যাবি দেখো মেচকা আমি কি করব না করবো সেটা আমাকেই ভাবতে দাও তোমরা যা বলেছ আমি তো সেটাই করছি ইন্দিরাকে নিয়ে আমি বিদেশে যাচ্ছি হানিমনে এর থেকে বড় আর কিচ্ছু তো হতে পারে না দেখো মেচকা ভিকে আমাদের কথা রেখেছে এটাই অনেক কিছু আর ওকে এরকম করে চেতানোর কোনো প্রয়োজন নেই ও যেতে চাইছে ওকে যেতে দাও কথা শেষ আর এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই ওদিকে ইন্দিরা হানি যাবে তাই পরিবারের সবাই হইচই শুরু করে দিয়েছে রেহান খানিকটা খুশি না হলেও পরিবারের সবাই খুব খুশি অনন্যাস আলাকি কোনোভাবেই ধরতে পারল না ইন্দিরা কিন্তু ভিকি তো ধরে ফেলেছিল ইন্দিরাকে কাপড় চোপড় গোছাতে দেখে ভিকি এসে নিজের ঘরে বলে কি ব্যাপার অষ্টমঙ্গলায় যাবো তো গ্রামে তাই কাপড়গুলো গোসাচ্ছি তবে ভিকি স্যার আপনার কাছে একটা অনুরোধ ছিল আমরা পুরী দীঘা বা অন্য কোথাও যেতে পারি না এই কলকাতা শহরের মধ্যেই বাইরে গিয়ে কি হবে বলুন তো আমি বিদেশে কখনো যাইনি আমি গ্রাম থেকে শহরে এসেছি তাই আমি কেমন যেন লাগে আর বিদেশে গেলে আমি যদি হারিয়ে যাই তখন কি হবে বলুন তো আর আমি শুনেছি বিদেশে মানুষ টিকটিকি ব্যাং কাঁকড়া সব কিছু খায় ওগুলো তো আমি খেতে পারবো না কোন কোনো কিছু খেতে গিয়ে উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলে আমার তো শরীর খারাপ করবে ভিকি হেসে ফেলে বলে আমার ওপর বিশ্বাস আছে তো আপনার চলুন না আমার সাথে ইন্দিরার হাত ধরে দিকে অনুরোধ করে যে আপনার ভালো লাগবে দেখুন আমি আপনাকে এক মুহূর্তের জন্য একলা ছাড়বো না আমরা খুব ভালো করে ঘুরে বেরিয়ে আনন্দ করে সময় কাটিয়ে আসব এখন তো স্কুলের তেমন চাপ নেই আপনার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার পরে আমরা না হয় যাই দেখবেন যে আপনারও ভালো লাগবে মনটা খুশি হবে আপনার সমস্ত কষ্ট অনেকটাই ভুলে যাবেন আমি আপনাকে ভোলাতে বাধ্য করব দেখবেন ভিকির রিকোয়েস্ট কোনোভাবেই ইন্দিরা ফেলতে পারে না তাই সেও রাজি হয়ে যায় মেজকা পরিকল্পনা করছে যে কতক্ষণ ইন্দিরা আর ভিকি বিদেশে রওনা দেবে তারপরেই সে সমস্ত গোডাউনে মালগুলো লোড করবে একটা বড় অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা পূর্ণ করতে পারলে অনেক টাকার ব্যাপার আর এই নিষিদ্ধ ড্রাগগুলোর ব্যবসা যে সে করছে সেগুলো যখন ফোনে কথা বলে তখন ইন্দিরা শুনে ফেলে মেজকার কথা আর বুঝে যায় যে আসলে মেজকাকে জানিয়ে সন্দেহ করছিল সেটাই সত্যি এবার তাহলে এই সব কিছু জানার পরে ইন্দিরা আদৌ কি বিদেশে যেতে রাজি হবে আর মেজকা তো পরিস্থতি করেই ফেলেছে যে ইন্দিরাকে কোনোদিনও বিদেশ থেকে এদেশে ফিরে আসতে দেবে না কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ভিকি ইন্দিরার হানিমুনের টিকিট অনন্যা কেটে দিলে ঠাম্মি দেখে অবাক হলো অনন্যা যে আজকে এত বড় একটা কাজ করবে সেটা কেউই ভাবতে পারেনি কিন্তু করে তো ফেলেছে এরকম সারপ্রাইজ পেয়ে ইন্দিরাও চমকে গেছে কিন্তু ভিকি তো জানে আসল উদ্দেশ্যটা কি। ইন্দিরা প্রথমে যেতে না চাইলে বিদেশে ভিকি তাকে জোর করে এবং বিদেশে নিয়ে যেতে রাজি করে এদিকে মেজকার সমস্ত ষড়যন্ত্রগুলো জেনে যায় আর ইন্দিরাকে কথা দিয়েছে ভিকি যে সমস্ত খাতাগুলো মূল্যায়ন করা হবে সঠিকভাবে কেউ না লিখলে নম্বর দেওয়া হবে না এবং কেউ ডোনেশন না দিলেও তাকে ভর্তি নেওয়া হবে সে যদি মেধাবী হয় আর ইন্দিরা ভিকির কথা বিশ্বাস করে তার সাথে বিদেশে যাচ্ছে আর যদি কোনো সমস্যা হয় স্কুলে তাহলে সেই সব কিছুর দায় ভিকি নিজের মাথায় তুলে নেবে এই কথাটা বলে যে কত বড় ভুল করলো সেটা ভিকি নিজেও জানে না কারণ মেসকার অন্যায়গুলো ভিকির ঘাড়ে না এসে পড়ে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন